বাংলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। বুধবার বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন দলীয় কর্মী সহ পরিযায়ী শ্রমিকেরা। পরে জেলাশাসকের হাতে বিভিন্ন দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব। আলচিকি ভাষায় প্রাথমিকে পঠন পাঠন চালু এবং ডিএলএড প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা আসেকা। বুধবার একটি বিক্ষোভ মিছিল বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। পরবর্তীতে সংগঠনের দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলা সম্পাদক মদন মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বুধবার বালুরঘাট জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীরা। এদিন বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের করেন তারা। বিভিন্ন এলাকা পরিক্রমার পরে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অবস্থানের পর তারা ডেপুটেশন দেন জেলাশাসকের দপ্তরে। তাদের অভিযোগ, পরীক্ষায় পাশ করার পরেও নিয়োগপত্র দিচ্ছে না সরকার। পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজ প্রদান, রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল চাঁচল সিপিআইএম এর এরিয়া কমিটির সদস্যরা। বুধবার একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে অনেক গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে পঞ্চায়েত প্রধান রেজাউল হকের কাছে 16 দফা দাবি সমন্বিত স্মারকলিপি প্রদান করেন সংগঠন নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বাহারাম খান সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষক বিরোধী কৃষিনীতির প্রতিবাদে আন্দোলনে নামল গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর কমিটি। বুধবার সারা রাজ্যের পাশাপাশি মালদার গাজলের 15টি অঞ্চলে এই ইস্যুতে বিক্ষোভ দেখান সংগঠনের নেতাকর্মীরা। এদিন কেন্দ্রীয় কৃষিনীতির প্রতিবাদে মেঠো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। রাজ্য তৃণমূল কিষাণ সেলের সহসভাপতি প্রভাত পোদ্দার, বিধায়ক দীপালী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করা, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল সিটু অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমপ্লয়িজ ইউনিয়ন। বুধবার সংস্থার রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজারের মাধ্যমে কুচবিহারে অবস্থিত হেড অফিসের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে তাদের দাবিপত্র পাঠানো হয়। সংগঠন নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারীকরণের পথে ঠেলে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। অবিলম্বে বেসরকারীকরণের পদক্ষেপ বন্ধ করার পাশাপাশি সমস্ত অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণের দাবিতে সরব হয়েছেন উপস্থিত নেতৃত্ব। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা জনসভার পাশাপাশি জনসংযোগের দিকে জোর দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পুনরায় 2021 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার লক্ষ্য নিয়ে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার এরই অঙ্গ হিসাবে গাজলের পাঁচপাড়া এলাকায় অনুষ্ঠিত হল কর্মী সভা। এই সভায় বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শতাধিক কর্মী সমর্থক। প্রায় 200 পরিবার তৃণমূল কংগ্রেসে নাম লেখান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক দীপালী বিশ্বাস, রেজিনা পারভিন সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের জনবিরোধী অর্থনীতির প্রতিবাদে এবং বাংলাকে আর্থিকভাবে বঞ্চনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে মেঠো প্রতিবাদ কর্মসূচি পালন করা হল। বুধবার করণদিঘি ব্লকের 13টি অঞ্চলে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীনেশ সরকার, ফাইজুল হক, মোহাম্মদ মফিজ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় 100 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। বুধবার একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে বিডিও অফিস প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। পরে সংগঠনের দাবি দাবা সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সারোয়ার আলীর কাছে। এদিনের কর্মসূচিতে ব্লক কংগ্রেসের সভাপতি সুভাষ মিত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিযায়ী শ্রমিকদের বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে বিডিওর কাছে স্মারকলিপি দিল চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটি। এই মর্মে একটি মিছিল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে দপ্তরে উপস্থিত হয়ে বিডিও সমীরণ ভট্টাচার্যের হাতে নানা দাবি দাবা সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, চাঁচল পঞ্চায়েত সমিতির সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালিত হল বুধবার। মোট 20টি দাবি নিয়েই হয় এদিনের প্রতিবাদ কর্মসূচি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, তাজমুল হোসেন, হারাধন চন্দ্র দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে মেঠো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটি। বুধবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরও এই ইস্যুতে বিক্ষোভ দেখান সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ দিনাজপুর কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আবু হায়দার আলী, আশরাফুল আলম, সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী কৃষক নীতির প্রতিবাদে আন্দোলনে নামল কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর কমিটি। বুধবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায় কিষাণ মান্ডিতে প্রতিবাদ সভা এবং কিষাণ মান্ডি থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, নিতাই বৈশ্য, নুরুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ভিত্তিক মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মৎস্য চাষীদের মধ্যে। বুধবার কালিয়াগঞ্জের ধনকল এলাকায় অবস্থিত কিষাণ মান্ডি প্রাঙ্গণে বঙ্গীয় মৎস্য পরিষেবার পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়। বিজ্ঞানসম্মত উপায়ে কম সময়ে স্বল্প ব্যয় মাছ চাষের জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের কর্মসূচিতে আনন্দ ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের উদ্রাইড এলাকায় চুটিয়াখোর অঞ্চল কিষাণ এবং ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মেঠো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করা হলো বুধবার। এদিন বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন, যুব তৃণমূল সভাপতি জাকের আবেদিন সহ অন্যান্যরা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণের প্রতিবাদে বুধবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে পরবর্তীতে সংগঠনের দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি বিডিও অফিসে জমা দেন তারা। এদিনের কর্মসূচিতে শঙ্কর দাস, কামরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড মার্কেট এমপ্লয়িজ ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হল কর্ণজোড়ায় দপ্তরের সামনে বুধবার। এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি সচিবের কাছে তুলে দেওয়া হয়। স্বপন মালাকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পরিযায়ী শ্রমিকদের কাজ প্রদান সহ একাধিক দাবি দাবাকে সামনে রেখে মানিকচক ব্লক বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস নেতৃত্ব। বুধবার বিডিও জয় আহমেদকে বিভিন্ন দাবি দাবা সমন্বিত স্মারকলিপি তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি নীলোৎপল মণ্ডল সহ অন্যান্যরা।